যে ইমামরা তারা বিপরান তাড়াতাড়ি আপনার ইমামতের উপর আল্লাহর গজব পড়ুক ঠিক শক্ত হয়ে গেছে কথা ঠিক আপনার ইমামতের উপর আল্লাহর গজব পড়ুক ঠিক আপনি রুকু সেজদা ঠিকমতো দেন না রুকুর তাসবিহ ঠিকমতো পড়তে দেন না সেজদার তাসবিহ ঠিকমতো পড়তে দেন না তাশাহুদ দুরূদ শরীফ দোয়া মাযরা ঠিকমতো পড়তে দেন না তুমি বদিল্লা দেওয়া উচিত তুমি তারাবি পড়ানো উচিত না ইমাম ওয়াজিব তরক করে তোমার কে বলছে মসজিদে আসতে তোমার এই মিম্বারে দাঁড়াইতে মেহরাবে দাঁড়াইতে বলছে কে হুজুর আমরা পারি হুজুর আমরা পারি না আমাদেরকে মুসল্লিরা বলে মুসল্লিরা বলছো দেশে শুধু নুফুজা দেখে আসবা আড়াই ঘন্টা লাগে তারাবি পড়তে মজার মজা মজার আল্লাহ করব তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ট্র্যাডিশন থেকে বের হয়ে আসেন ট্র্যাডিশন থেকে কি হয়ে আসেন বলেন নামকে বলতে ধোকাবাজি তারাবি থেকে বের হয়ে আসেন ধোকাবাজি তারাবি থেকে কি হয়ে আসেন বলেন বের হয়ে আসেন যে ইমাম এভাবে তারাবি পড়ে এই এভাবে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন রহমান রহিম মালিক ইয়াউম দ্বীন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম ইন্না হাযা লাকাল ফাযলু রাব্বিকা ইন্নাহু আল্লাহু 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 একটা শট দিবেন কানে গালে ঠিক বেয়াদবের বাচ্চা বেয়াদব আল্লাহর কালাম নিয়ে বেয়াদবি করছিস তুই জুতা দিয়ে লাগাইবেন এরকম ইমামরে বলেন কি দিয়ে লাগাইবেন বলেন জুতা দিয়ে লাগাইবেন এরকম ইমামরে যে নামাজ তুমি রব্বে করিমের সামনে দাঁড়িয়েছ যে নামাজে তোমার এতটা অনুভূতি নাই তুমি কার সামনে দাঁড়িয়েছ এতটা অনুভূতি নাই কেন তুমি নামাজ পড়ছ এতটা অনুভূতি নাই তুমি কি পড়ছ তুমি কি পড়ছ এক্সকিউজ মি আমার শক্ত কথার জন্য ঠিক মাফ করে দিই আমরা কিভাবে পড়ছে নামাজ কেন তুমি এভাবে রুকুতে যাচ্ছ কে তোমাকে শিখাইলো এই নামাজ তোমাকে কোন কোন কিতাবে শিখাইছে কুদুরিতে তুমি কি শিখছো কি পড়ছো তুমি সারা বেকায়তে কি পড়ছো কি শিখছিলা কি পড়ছো হেদায়েতে তুমি কি শিখছিলা কি পড়ছিলা তুমি জালেম তুমি পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট চোর তুমি পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট চোর তুমি নামাজ চুরি করছো এরকম হাফেজ যদি পিছন দিয়ে লোকমা দেয় তো তারা তুই এতবার লোকমা দেশ ঘটনা কি তুমি নিকৃষ্ট চোর নিকৃষ্ট কি বলেন একজন না একজন হাফেজের পিছনে তারা পড়বেন না দুইজন রাখবেন কমপক্ষে কয়জন কমপক্ষে কয়জন দুইজন আর বেশি হলে তো আরো ভালো তিনজন হলে আরো ভালো তিনজন হলে কি আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করে আল্লাহ কে জানে শক্ত হয়ে গেছে ভাই ভাই আমি অত শক্ত কাজ করি না ভাই আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করে তাহলে আজ আমরা এবার তারাবি সুন্দর করে পড়বো তো ইনশাল্লাহ তারাবি নামাজ সুন্দর করে পড়বেন তো ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে হেফাজত করেন শক্ত কথার জন্য মাফ চেয়ে নিচ্ছি ওলামাদেরকে ওলামাদের ওলামা ইকরাম আপনি যদি এভাবেই তারাবি পড়ান আপনি আপনি গত 20 বছর এভাবে পড়াইছেন 20 বছরে কোটি কোটি লানত আপনার উপরে পড়ছে এই জন্যই আপনার জীবনের কোনো পরিবর্তন হয় ওদিকে নামাজ পড়াচ্ছেন এদিকে ফেরেশতা বলতেছে তোমার উপর আল্লাহর গজব তোমার উপর আল্লাহর গজব তোমার উপর আল্লাহর গজব রুব্বা খারিল কুরআনুল কুরআন ইয়ালানহু রুব্বা খারিল কুরআনুল কুরআন ইয়ালানহু কিছু কিছু কুরআনের খারি আছে কুরআন তাদের উপরে লানত করে আর নামাজ যখন এভাবে পড়ে যে নামাজের তাসবিহ ঠিক নাই যে নামাজের রুকু আর সেজদা ঠিক নাই যে নামাজের কিছুই ঠিক নাই ওই নামাজ পুরাতন কাপড়ের আকৃতিতে তার মুখে মারে তখন নামাজ তার জন্য বদদোয়া করে দাইয়া আকাল্লাহ তোকে আল্লাহ বরবাদ করুক কামা দাইয়া আতানি তুই আমাকে যেভাবে বরবাদ করেছিস সুন্দর করে নামাজ পড়বেন যদি না পারেন